কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। মইদুল ঢাকাতে নেই তারা আজ কোনো খবরে, গ্র্যান্ডের গিটারিস্ট ওয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে, কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে শেষে পাগলা কারদে আছে রমারা, অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে জীবন করেনি তাকে ক্ষমা। হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামীতা, হিরে আর জহরতে আগা গোড়া মোড়াসে গাড়ি বাড়ি সবকিছু দামিতা, আর কলেজের ছেলে নিখিলের সান্নাথ বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ পড়া কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে কিছু যাটা বসে শুধু থাকত। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনা ঠোঁটে চলত, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত, রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক কাশের ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমি আটটা মেনে সাড়ে সাতটায় ঠিক উঠতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে এমএচআর নাটকে রমা রায় অভিনয় করত, কাগজে রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়ত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজ আর নেই। সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়াদা আজও খালি নেই, একই সে বাগানে আজ এসেছে নতুন করে শুধু সেই সেদিনের মালিনে। কত স্বপ্নের রোদ উঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়, কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই,
গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজ আর নেই।